জয় জয় তারা, জয় তারা। আজ আমরা শুনব, জানব মহাকালের জপ মন্ত্র। মহাকাল শিবেরই নাম, শিবের 1000 নাম আছে, কেউ সহস্র নাম বলে। এই শিবের সব নাম আমাদের জানা নেই। যদি কারোর সময় খুব খারাপ চলে এবং খুব দুর্দিন অবস্থায় পড়ে, দেখা যাবে এমনই সময় আসছে যেখানেই যাচ্ছে সে অপমান হচ্ছে, যে কোনো কাজ করছে সেখানে বাধার সৃষ্টি হচ্ছে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ কলহ হচ্ছে। যদি এই শিবের মন্ত্র নিত্য জপ করা যায় তাহলে ওই কুসময় খারাপ সময়টি দূর হয়ে যায়। এই শিবের মন্ত্র যদি প্রতিদিন 21 বার জপ করেন তাহলে দেখবেন সমস্ত বাধাবিঘ্ন দূর হবে। যদি শ্রাবণ মাসে জপ করেন তাহলে 3 বার বা 11 বার জপ করলেই উপকার পাবেন, কারণ বর্তমান সময়ে মানুষের কাছে সময় খুব কম থাকে, তাই সে পুজোপাঠ করার বা জপ করার হয়তো সময় পায় না। কিন্তু তার মাঝখানেই তার কাজের মাধ্যমের ফাঁকে এই শিবের মন্ত্র যদি একই সময় 3 বার বা 11 বার জপ করার একটি সময় বের করে নেয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরতে হবে এবং একটি শিবের ছবির সামনে ধূপ দীপ জ্বালিয়ে এই মন্ত্র 11 বার বা কম করে হলেও, মানে 3 বার বা 11 বার জপ করবেন, এবং যদি নিত্য 21 বার জপ করেন খুবই ভালো ফল পাবেন। যারা গ্রহ সমস্যায় ভুগছেন, কাদের হয়তো জন্মকুণ্ডলিতে গ্রহ নিজস্থ আছে এবং কোনো গ্রহের দশা অন্তর্দশার মধ্যে সে পড়েছে, সেই গ্রহটা হয়তো তার জন্মকুণ্ডলিতে নিজস্থ গ্রহ বা কুফল পাপযুক্ত গ্রহ, তার দশা অন্তর্দশায় মানুষের সময় খুব খারাপই যায়, সে তখন নানা ওঝা সাধু সন্তদের কাছে যায়, নানা ধরনের পুজোপাঠ করে, সে বুঝে উঠতে পারে না যে কিসের জন্য হচ্ছে। তো এই সময় যদি মহাকালের এই জপ মন্ত্র নিত্য জপ করা যায় তার ধীরে ধীরে কুসময় দূর হয়ে যাবে এবং সুসময় ফিরে আসবে। মন্ত্রটি হচ্ছে ওম এম হি ক্লিং নমঃ শিবায়। ওম এম হ্রি ক্লিং নমঃ শিবায়। আপনারা এই মন্ত্রটি একটি মুদ্রার মধ্যে বসুন, যে মুদ্রাটিকে পৃথিবী মুদ্রা বলা হয়। এর আগের এপিসোডে আমার দেওয়া আছে পৃথিবী মুদ্রা কিভাবে করতে হয়, সেই মুদ্রার পুরো প্রণালীটা দেওয়া আছে। আপনারা ওই পৃথিবী মুদ্রার মধ্যে বসবেন, মানে আসনে বসবেন, বসে পদ্মাসনে হোক বা বাবুকুড়ি আসনে হোক বসে পৃথিবী মুদ্রাটি করবেন। করার পর আপনারা এই মন্ত্র জপ করতে থাকবেন মহাকালের, ওম এম হ্রি ক্লিং নমঃ শিবায়, ওম এম হ্রি ক্লিং নমঃ শিবায়, ওম এম হ্রি ক্লিং নমঃ শিবায়। এইভাবে এই মন্ত্রটি প্রতিদিন 21 বার করে জপ করুন, কারণ বছরে আমরা একবারই শ্রাবণ মাস পাই,
তাই শ্রাবণ মাসে যদি জপ করেন 3 বার বা 11 বার জপ করলে একই ফল পাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় তারা, জয় তারা।